হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তোমাদের জন্য আজকে আমি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা আসলে অনেক একটা রিকোয়েস্টেড ভিডিও বলা যায়। তোমরা অনেকেই আমাকে ইনবক্স করেছো, সো ফাইনালি আমি এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে টিনেজার মেকআপ লুক। খুবই ইজি অ্যান্ড সিম্পল কিছু মেকআপ প্রোডাক্ট ইউজ করে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। আশা করছি তোমাদের কাছে খুব 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 ভালো লাগবে। তোমরা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে ক্লিক করতে কিন্তু ভুলো না, কারণ প্রত্যেক বৃহস্পতিবারই কিন্তু মেকআপ টিউটোরিয়াল তোমাদের জন্য চলে আসবে। সো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আমার স্কিনটাকে ক্লিন করে নিয়েছি। তোমরাও ক্লিন করে নিতে পারো যে কোনো ক্লিনজার দিয়ে। অ্যান্ড দেন আমি মুখের মধ্যে ময়েশ্চারাইজার ইউজ করে মেবেলিনের বেবি স্কিন পোর মিনিমাইজারটা ইউজ করেছি, যেহেতু আমার স্কিন অনেক পোরস। অ্যান্ড ডেফিনেটলি মেকআপ শুরুর আগে কিন্তু তোমার স্কিনটাকে অ্যান্ড লিপসটাকে ময়েশ্চারাইজ করতে ভুলবে না। এরপরে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি। অ্যান্ড দেন আমি ইউজ করছি হচ্ছে মেবেলিনের এইচ রিওয়াইন্ড কনসিলার। এখানে আমি আজকে ইউজ করেছি নিক্সের পারফেক্ট ফিল্টার অলিভ ইউ এই প্যালেটটা। অ্যান্ড এই একটা প্যালেট দিয়েই কিন্তু আমি আজকে এন্টায়ার আই লুকটা করবো। এখানে এক থেকে একটা ডার্ক শেড নিয়ে নিলাম। অ্যান্ড দেন আমি ডার্ক শেডটা তার থেকে আরেকটু মিডিয়াম একটা শেড দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে একটা অলিভ কালারের আই শেডে ইউজ করেছি। তার সাথে আমি একটু শিমারি একটা শেড দিয়ে চোখের আইলিডে হালকা করে ব্রাশ করে নিয়েছি। তাহলে যেটা লাগবে যে হালকা একটা শিমারি লুক ক্রিয়েট হবে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। অ্যান্ড আমি ইনার কর্নারেও কিন্তু শ্যাম্পেন কালারের যে পিগমেন্টটা সেটা দিয়ে আমি ইনার কর্নারটাও হাইলাইট করে নিয়েছি। অ্যান্ড দেন তোমাদের কাছে যে কোনো লাইট কাজল থাকলে তোমরা লোয়ার ওয়াটার লাইনে ইউজ করতে পারো। আমি সিলভার কালারের একটা কাজল ইউজ করেছি। অ্যান্ড দেন আমি লরিয়ালের একটা আইলাইনার দিয়ে খুব সুন্দর করে চিকন একটা আইলাইনার দিয়েছি। এরপরে আমি মেবেলিনের এইচ রিওয়াইন্ড কনসিলার দিয়ে আমি আমার চোখের ডার্ক সার্কেলগুলো হাইড করে দিয়েছি। অ্যান্ড আমার ফেসের যে স্পটগুলো ছিল সেগুলো হাইড করে দিয়েছি। অ্যান্ড খুবই সামান্য পরিমাণ আমি ইউজ করেছি ফিটমি ফাউন্ডেশন ম্যাট প্লাস পোরলেস। তারপর আমি আমার ফুল ফেসটাকে একটা লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এরপরে আমি আমার ফেসে নিক্সের সুইট চিকের এই ব্লাশটা ইউজ করেছি। এটার নাম্বারটা তোমরা আমার ডিসক্রিপশন বক্সে দেখতে পারবে। অ্যান্ড দেন আমি সেম আগের যে আই শেড প্যালেটটা ছিল সেটার থেকেই আমি যেই শিমারি পিগমেন্টটা ছিল সেটা দিয়ে হাইলাইট করে নিয়েছি। অ্যান্ড দেন আমি এখানে মরফির একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে খুব সুন্দর করে ড্র করে নিয়েছি। তোমরা যারা বিগিনার আছো তাদের জন্য আমি বলছি যে তোমাদের কিন্তু খুব বেশি একটা লিপস্টিক বা লিপ লাইনার কালেকশানে রাখার তেমন দরকার নেই। একটা বা দুইটা শেড হলেই কিন্তু তোমরা যে কোনো ধরনের কালারের সাথে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু মানিয়ে নিতে পারবে। অ্যান্ড দেন আমি এখানে লরিয়ালের একটা গ্রিন কালারের মাস্কারা ইউজ করেছি। এখানে আমি অ্যাডিশনাল একটা এক্সট্রা জিনিস ইউজ করেছি, যেটা হচ্ছে আইব্রো মাস্কারা। তোমরা যদি সারা দিনের জন্য বের হও তো সেই ক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারো, আদারওয়াইজ কেউ চাইলে এটা স্কিপও করতে পারো। ব্যাস, এখন কুর্তি বা তোমার ড্রেসের সাথে যে কোনো একটা ম্যাচিং ইয়াররিংস পরে নিলেই কিন্তু ইউ আর গুড টু গো। খুবই ইজি অ্যান্ড সিম্পল। হোপফুলি তোমাদের কাছে আমার আজকের লুকটা খুব ভালো লাগবে। ওয়ান মোর থিং, আমার এই সুন্দর ইয়াররিংটা কিন্তু আমি নিয়েছি ভিনটেজ ভায়োলেট বাই তাহিয়া থেকে। আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।